খুলনার ফুলতলায় কাজ না করে সেতু বাংলাদেশ নামে একটি এনজিওর বিরুদ্ধে শিক্ষা প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুয়া শিক্ষার্থী দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটি বন্ধ সহ দ্রুত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। তবে অনিয়মের জন্য সরকারি কর্মকর্তাদের দায়ী করেছেন এনজিওটির চেয়ারম্যান। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। দেশে থাকবে না নিরক্ষর, প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসেবে খুলনার ফুলতলায় ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত প্রকল্পের দায়িত্ব পায় সেতু বাংলাদেশ নামের একটি এনজিও। একটি স্কুলও প্রতিষ্ঠা করে এনজিওটি। স্কুলটিতে 1410 জন শিক্ষার্থী দেখানো হলেও সরকারি তথ্য মতে ফুলতলায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা 23 জন। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখিয়ে প্রকল্প থেকে এখন পর্যন্ত 14 কোটি টাকা আত্মসাৎ করেছে এনজিওটি। সেখানে আসলে কোনো ঝরে পড়া শিক্ষার্থী তেমন ছিল না, যারা ছিল তারা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছিল বা কোনো মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে ছিল। বাড়ি বাড়ি যে এটা জরিপ করে দেখা যায় এখানে আমার অ্যাকচুয়ালি ঝরে পড়ার সংখ্যা মাত্র 23 জন। শাস্তিমূলক একটা ব্যবস্থা হওয়া দরকার আমার মনে হয় এবং এই প্রকল্পটা বাতিল হওয়া উচিত। উপবৃত্তির টাকার লোভ দেখিয়ে স্কুলে শিক্ষার্থীদের ভর্তি করানো হয় বলে অভিযোগ প্রতারণার শিকার শিক্ষার্থীদের। এই গালাকলা স্কুলে ক্লাস 5 এ পড়ি, এই উপনষ্টক স্কুলে ক্লাস 2 তে পড়ি বিকালবেলা। আমি ফুলতলা আহমদিয়া ফাজিল মাদ্রাসা পড়ি ক্লাস 7 এ, আর বার বিকালে ইয়াসমিন আপার উপঅনুষ্ঠানিক স্কুলে পড়ি। দ্রুত এনজিওটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং আমি যদি কোনো অনিয়ম পাই সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করব। তবে অনিয়মের জন্য সরকারি কর্মকর্তাদের দায়ী করেছেন এনজিওটির পরিচালক। তো সরকারি যারা আছে তারা দায়ী না, যদি আমরা কোনো অনিয়ম করি তারা দেখতেছে না, না দেখে শুনে আমাকে কিছু দেবে? আমাকে তো তাদের বাইরে তো আমরা কিছু করার এখতিয়ার নেই। আশ্বাস নয়, সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ বন্ধে দ্রুত পদক্ষেপ চান ফুলতলাবাসী। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।